নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কোন শর্ত ছাড়াই তৃণমূলে এসেছে, শিলচরে এসে বললেন সুস্মিতা। শিলচর কংগ্রেসে ধস, দল ছাড়লেন জেলা সহ সভাপতি অমিতাভ সেন। দূরপাল্লার বাস এখনই চালু হবে না, জানালেন হিমন্ত। ভ্যাকসিন না নিয়ে শিলচর বিমানবন্দর থেকে পালাতে চাইলেন কিছু যাত্রী। শুরু করছি বিস্তারিত সংবাদ। আপাতত বরাকে দলের সংগঠন তৈরির দিকে নজর দিবেন সুস্মিতা দেব। আজ তিনি শিলচরে পৌঁছে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি অনেক চিন্তা ভাবনা করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তবে কোনো শর্তের বিনিময়ে তিনি তৃণমূলে দেননি, একথাও জানিয়ে দেন। এখন দলকে শক্তিশালী করার দিকে তিনি মনোযোগ দেবেন বলে জানান। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও এই দলে এসেছেন বলে জানান সুস্মিতা। এখানে আমি ক্লিয়ারলি আমি এক দুইটা কথা বলি। মমতাজি আমাকে কি দিবেন বা কি কি উনি রোল ঠিক করবেন সেটা নিয়ে বিস্তারিতভাবে কোনো আলোচনা হয়নি, 27-28 তারিখ পরের হবে। নাম্বার টু, আমার যদি রাজ্যসভা লাগতো, হ্যাঁ আমার যদি ডাইরেক্ট পাওয়ার লাগতো, আমার কাছে অন্য অপশন ছিল লোকসভা হারার পরে আর লোকসভা দাঁড়ানোর আগে আমার কাছে অনেক অফার ছিল। এখন কারা অফার করেছে আপনারা ভালো করে জানেন, কিন্তু আমি নেইনি। সো আমি মমতাদিকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমার আলটিমেট পলিটিক্যাল গোল ইজ নট টু সিট ইন দ্য রাজ্যসভা। আমার ইলেকটোরাল পলিটিশিয়ান, আমি ইলেকশনে দাঁড়াতে চাই। সো রাজ্যসভা মমতাদি দিবে কি দিবে না এটা মমতাদি জানে, কিন্তু আমি ওনার কাছে আনকন্ডিশনালি জয়েন করেছি অ্যান্ড ইট ইজ আ ফ্যাক্ট। আচ্ছা, কমলা তো বলেছে যে কংগ্রেসে একক একতন্ত্র শেষ হচ্ছে, সেটা জবাব কি দেবেন? কি শেষ হচ্ছে একনা একতন্ত্র, মানে আপনি এককভাবে যে নেতৃত্ব ছিল সেটা আজ অবসান হয়েছে কংগ্রেসে? শুনেন, কমলাক্ষ বেচারা বর্তমানকে ধরে রাখার চেষ্টা করছে, সো ওকে আমি আর বেশি দিগদায় দিতে চাই না। ও ওর ডিউটি করুক, আমি আমার ডিউটি করবো। শুনো, আচ্ছা অভিজিৎ দা, তুমি একটা কথা বলো, তুমি হঠাৎ করে একজনকে নিয়ে আরেকটা স্টেটে বলতে পারবে আপনারা ওনাকে মুখ্যমন্ত্রী গ্রহণ করো? চর্চা পলিটিক্সের চর্চা হবে না তো কি হবে? আর আমাকে চর্চার মধ্যে যদি আমি থাকি না, তবে আমি কাহেকা পলিটিশিয়ান? সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে দলের সমর্থকরা বিশাল গাড়ির মিছিল করে সুস্মিতা দেবকে শিলচরে নিয়ে আসেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাজেশ দেব, পাপন দেব, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শান্তিকুমার সিং। সারা রাস্তায় তাকে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা জানানো হয়। এরপরে কাছাড় ক্লাবে দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এরপরে তারাপুর রেল স্টেশনে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সুস্মিতা দেব পদত্যাগের পরে শিলচর জেলা কংগ্রেসে আরও ধস নামছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে জেলা কংগ্রেসের সহসভাপতি অমিতাভ সেন পদত্যাগ করেছেন। দেব পরিবারের ঘনিষ্ঠ অমিতাভ গতকালই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি দল ছাড়বেন। জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক হীরক দাস ও তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন। এই তালিকা আরও দীর্ঘায়িত হবে বলে দাবি তৃণমূল নেতাদের।
দূরপাল্লার বাস এখন চালু হচ্ছে না বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন কোভিডের প্রভাব শেষ হয়নি, এখনও দৈনিক 750 জন আক্রান্ত হচ্ছেন, গতকাল মারা গেছেন 15 জন। তাই দূরপাল্লার বাস চালু করে তিনি বিপদকে ডেকে আনতে চান না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নাইট সুপার সহ দূরপাল্লার বাস চলাচলের দাবি প্রবলভাবে উঠায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কোভিড বিধি অমান্য করে শিলচর বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বেশ কজন যাত্রী। এ নিয়ে বিভাগীয় পুলিশ কর্মকর্তা মেডিকেল টিমের সঙ্গে অভব্য আচরণ করেন কজন যাত্রীরা। এমনটা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের অফিস এখন অন্ধকার। বকেয়া বিল না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে শিলচর নির্বাচন আধিকারিকের কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিভাগীয় সূত্র মতে বকেয়া বিল কয়েক লক্ষ টাকা। দীর্ঘদিন থেকে বিল না দেওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। দিগর শ্রীকুনা আলমবাগ জিপির সড়কের শোচনীয় হাল। বৃহস্পতিবার ওই সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান স্থানীয় জনতা। তারা বলেন গত এক দশক থেকে এ সড়কের হাল ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দিগর শ্রীকুনা আলমবাগ জিপিতে। আজকে আপনারা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে অনেক পুরুষ মহিলারা হাতে ধানের চারা নিয়ে জোড়া হয়েছেন। এখানে একটাই ওরা প্রশ্ন তুলছেন, গ্রামোন্নয়ন হচ্ছে, গ্রামোন্নয়নের ওরা সংবাদ মাধ্যমে প্রতিদিন খবর পাচ্ছেন, কিন্তু ওরা কেন এই রাস্তার দুর্বস্থায় ভুগছেন, এ নিয়ে ওরা একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। আমি আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে রাস্তার যে বাস্তব দশা যেটা জন্য ওরা আজকে এই প্রতিবাদে নেমেছেন, ওরা এই প্রতিবাদ তুলে ধরছেন যে বলছেন ওই এলাকার প্রায় এই এলাকায় কমলাবাগান এলাকায় প্রায় 8 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার রাস্তার এই মধ্যে মধ্যে খুব দুরাবস্থা। রাস্তা দিয়ে তো গাড়ি চলাচল দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াটাও ভীষণ প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমাদের সাথেই রয়েছেন এই গ্রামের, দেখতে পাচ্ছি প্রতিবাদে নেমে এসেছেন একজন আন্টি। আমি ওনাকে বলবো যে কী কেন আজকে ওরা প্রতিবাদে নেমেছেন বা কী ব্যাপার এই রাস্তার যে সমস্যা বা ওরা যে দুর্ভোগ কতদিন থেকে ভুগছেন সে নিয়ে আমি জানতে চাইব। মাসি এটা কতদিন থেকে এরকম প্রবলেম? বছর থেকে এইরকম প্রবলেম, ছেলেমেয়েরা স্কুলে কলেজে যাইতে পারে না এবং অসুস্থ রোগী নিয়েও হাসপাতালে যাওয়া যায় না, খুবই অবস্থা খারাপ এই রাস্তার। এদিকে কি গাড়ি চলাচল করে না? না, গাড়ি চলাচল করে না। আপনি কি দেখছেন না ইতিমধ্যে কোন সময় রাস্তার কাজ হইতে? রাস্তার অনেক আগে কাজ হয়েছে, সামান্য একটু করিয়া কাজ শেষ হইয়া রাত্রে রাত্রে সব। কতদিন আগে? কতদিন আগে? কতদিন আগে? আমরা আপনাদেরকে বলছি এখানে বেরিয়ে এসেছেন, সেই প্রতিবাদে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার সামিল হয়েছেন এখানকার মেম্বার, একজন নয় দুজন মেম্বার এই প্রতিবাদে সামিল হয়েছেন, এই রাস্তার দুরবস্থা প্রতিবাদে। ওরা কেন আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন আসুন আমরা জেনে নেই। এই মেম্বারের যে জননির্বাচিত মেম্বার, ওয়ার্ড মেম্বার, উনি প্রতিবাদে সামিল হয়েছেন সেটা একটা বড় বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা ওনার কাছেই জানে নিই কেন আজকে ওরা প্রতিবাদে সামিল হয়েছেন। নমস্কার দাদা, কী হয়েছিল? নমস্কার, আজকে আমাদের বিগত 5 বছর আগে একটা আমরা কাজ হয়েছে, 20,85,000 টাকার কাজ, সেই কাজ মানে অর্ধেক কাজ হয়েছে আর কাজ হয় নাই। এখন আজকে নেমেছি আমরা নবনির্বাচিত মেম্বার, সবে জনগণে আমরাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে, বানানোর পরে আমরা এখন আমরা সবে ধরছে তোমরা মেম্বার হয়ে দেশে কাজ করতে পারো না কেন, আমরা ঘরে যায় রাস্তাঘাটে অনেক ধরনের লাঞ্ছনা করে,
করার পরে যখন আমরা এখন সব জনগণ সবাই কইছি সবাই মিলে আমরা একটা ধর্ণা দেই, ধর্ণা দিয়া আমরা কে দোষ আছে না দোষ আছে সব পাবলিকরে আমরা জানাইতে চাই, জানাইয়া আজকে দিগর সিকোনা আলমবাগ জিপির কমলাবাগান কমলাবাগান অ্যাড্রেস আর কি এটা। আচ্ছা আপনি যে মেম্বার পিরিয়ড আপনার যে মেম্বার ট্রেনারের মধ্যে কোনো কাজ হয়নি এই সড়কে? না কোনো ধরনের কাজ। আপনি এ নিয়ে কি আপনার যে পঞ্চায়েত আছে আপনার এপিআ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেননি, কথা বলেননি আপনার এলাকার জনগণের সমস্যা নিয়ে? অনেকবার সব জনগণ নিয়ে আমরা কথা বলা হয়েছে। আচ্ছা আমরা প্রত্যেকে জানি যে আজকে গ্রাম উন্নয়ন প্রত্যেক গ্রামে গ্রামে উন্নয়ন হচ্ছে, এটা আমরা জানি বিজেপি সরকার মানে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকবার বলে আসছে বিকাশ চাই, বিকাশ হচ্ছে বিকাশ হচ্ছে, কিন্তু আজকে আমাদের এই কমলাবাগান আলমবাগ কমলাবাগান যে এরিয়া এই কমলাবাগান এরিয়ার কোনো ধরনের বিকাশ আজকে পর্যন্ত দেখি নেই। আজকে আপনারা প্রত্যেকে দেখছেন আজকে এই সংমেলার পক্ষ থেকে যারা এসেছেন উনিরাও দেখেছেন এখানে যে আজকে ছোটো ছোটো বাচ্চারা হাতে স্যান্ডেল নিয়ে হাতে মাথার মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এইভাবে আমাদের আজকে দিন যাপন করছি আমরা এখানে। আজকে আপনারা এই ঈশান মঙ্গলা পক্ষ থেকে আমরা জানাতে চাই আজকে গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং আমাদের এমএলএ পঞ্চায়েত প্রত্যেককে জানাতে চাই যে আমাদের এইভাবে যদি উন্নতি হয়ে থাকে তাহলে আমরা কেন এভাবে আমরা এই গ্রামে বাস করছি, এইভাবে যদি বাস করতেই হয় আমাদেরকে তাহলে আমরা আগামী দিনে ভোট আমরা বয়কট করতে পারি। সুন্দর একটা তত্ত্ব এখন উঠে এসেছে যে জনগণের যে এখন বয়স, যেটা জনগণের বয়সে একটাই প্রশ্ন যে কংগ্রেসের আমলে যে একটা অবাধ দুর্নীতি চলছিল সেই অবাধ দুর্নীতি থেকে মুক্তি পেতে, সেই অবাধ দুর্নীতি থেকে মুক্তি পেতে ওরা বিজেপির যারা মেম্বার পঞ্চায়েত এপি ওদেরকে জয়ী করিয়েছিলেন, কিন্তু আজকে বিজেপি জয়ী হওয়ার পরও যে এদের দুর্ভোগ জনগণের দুর্ভোগ সেই দুর্ভোগকে সহ্য করতে না পেরে আজকে ওরা প্রতিবাদে নেমেছেন বলে আমাদের ঈশান বাংলার সামনে ওরা জানিয়েছেন। আমি কুন্তল পুরী, ঈশান বাংলা, শিলচর। মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরি এবং ট্রান্সপোর্টার কোম্পানিগুলোর বৈষম্যমূলক আচরণের জন্য বরাক উপত্যকার 8টি ট্রাক মালিক সংস্থা যৌথভাবে তাদের দাবির ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 10টা থেকে কালাইন করচুরা এলাকায় ধর্মঘট পালন করে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সিমেন্ট পরিবহনের গাড়ি ভাড়া কিলোমিটার প্রতি ন্যূনতম 15 টাকা করা, মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরিগুলো বরাক উপত্যকা এবং মেঘালয়ের ট্রাকগুলোকে লোডিং এবং অগ্রাধিকার দিতে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে এসব দাবি না মানলে ট্রাক মালিক সংস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে। প্রত্যেক ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক সদস্যরা উপস্থিত হয়েছি এবং এই ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের দাবি হলো তিনটি, প্রধান দাবি তিনটি। একটি হলো বহির রাজ্য থেকে আমাদের বরাক উপত্যকায় সিমেন্ট নিয়ে আসে ট্রাকগুলো, আমাদের বরাক উপত্যকার ট্রাকগুলো বঞ্চিত হয়, তাই বরাক উপত্যকার ট্রাকগুলোকে মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্টার এবং সিমেন্ট ফ্যাক্টরিগুলো যেন প্রথম প্রায়োরিটি দেওয়া দেয় এবং প্রথম খালি করতে সুযোগ সুবিধা দেয়। 2 নম্বর দাবি হলো প্রতি কিলোমিটারে বরাক উপত্যকার গাড়িগুলোকে 15 টাকা করে ভাড়া বর্ধিত করতে হবে। 3 নম্বর দাবি হলো যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয় তাহলে অবিলম্বে আমরা মেঘালয় এবং আসাম সীমান্তে বহিরাজ্যের গাড়ি যেগুলো সিমেন্ট নিয়ে আসে প্রত্যেক গাড়িগুলোকে আমরা রাস্তায় দাঁড়িয়ে বন্ধ করবো। বরাকভেলিতে যে গুদামগুলো আছে আমরা সেই গুদামগুলোতেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং ওদেরকে বলেছি যে বহিরাজ্যর গাড়িগুলো লোড আনলোড না করার জন্য। আমাদের দাবি হলো আমাদের গাড়িগুলো 1 নম্বরে যদি আমার গাড়ি থাকে 1 নম্বরে আমাদের গাড়ি খালি হতে হবে, ওরা কী করে স্পেশাল কোটার গাড়ি বলে আমাদের গাড়ি খাড়া করে ওদের গাড়ি খালি করে দেয়। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে এই সিমেন্ট ফ্যাক্টরিগুলোকে এবং মেঘালয়ের সিমেন্ট মালিকগুলোকে ট্রান্সপোর্টারগুলোকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই দাবিগুলো যদি ওরা না মানে আমরা খুব বড় আন্দোলন গড়ে তুলব এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শিলচর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আমাদের করিমগঞ্জ ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আমাদের বদরপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আমাদের নর্থ করিমগঞ্জ ট্রাক নর্থ কাটিগোড়া ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, 8টি অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে আছে এবং আমাদের কাটিগোড়ার বিভিন্ন সংস্থা কেয়ার ফাউন্ডেশন, দ্য হিউম্যানিটি ফাউন্ডেশন, দ্য ইউনিটি ফাউন্ডেশন, জনকল্যাণ ক্লাব এবং আমাদের লোকাল রাজনীতিবিদ আমার কালাইন জিপি প্রেসিডেন্ট এবং ভৈরবপুর জিপি প্রেসিডেন্ট আমাদেরকে সমর্থন জানিয়েছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি একটি কথা বলবো, আমাদের যে 3টি দাবি আছে এই দাবিগুলো যত সময় পর্যন্ত পূরণ না হবে আমরা এই সংগ্রাম চালিয়ে যাব।
কাঠিগড়া এলাকায় দিন দিন চুরি ছিনতাই, বাগান এলাকায় দেশি মদের রমরমা সহ নানা অসামাজিক কার্যকলাপ রোধে বৃহস্পতিবার সার্কেল অফিসারের দ্বারস্থ হন কাঠিগড়া ঐক্য পরিষদের কর্মকর্তারা। এ সম্পর্কে একটি স্মারকপত্র তুলে দেন তারা। স্মারকপত্র প্রদানকালে ছিলেন পরিষদের সভাপতি নাজিমুদ্দিন তালুকদার, সহসভাপতি আব্দুস সৈয়দ প্রমুখ। চলমান এই জাতীয় সড়কগুলিতে যে অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে অত্যধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে আজকে আমরা কাঠিগড়া সার্কেল অফিসার মহোদয়ের হাতে একটি স্মারকপত্র দিয়েছি যে করোনার এই মহামারীর সময়ে মানুষরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে যে অটো চালকরা যাত্রীদের কাছ থেকে তিনগুণ বৃত্তি ভাড়া আদায় করছে, সেই প্রতিবাদে আমরা আজকে সার্কেল অফিসার মহোদয়ের কাছে স্মারকপত্র তুলে দিয়েছি। এছাড়াও কাঠিগড়ার আনাসে কানাসে বাগান এলাকাগুলিতে যেভাবে সেলাই মদের রমরমা ব্যবসা গজিয়ে উঠেছে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে আমরা কাঠিগড়া সার্কেল অফিসার মহোদয়ের কাছে স্মারকপত্র প্রদান করেছি। স্মারকপত্র প্রতিলিপি আমরা কাঠিগড়া মাননীয় বিধায়ক মহোদয়ের কাছে গ্রহণ করব। এছাড়াও কাঠিগড়া পুলিশ থানাতে আমরা স্মারকপত্র প্রতিলিপি প্রেরণ করব। লামডিংয়ে আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এই ক্যাম্প কেন বন্ধ এটা তিনি জানতে চান। এছাড়া আসাম মিজোরাম সীমা বিবাদ নিয়েও তিনি তার মতামত ব্যক্ত করেন। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল আল জলিল ফাউন্ডেশন। বৃহস্পতিবার কাঠিগড়া চৌরঙ্গি এলাকায় আল জলিল এডুকেশন সেন্টারে কোভিড প্রোটোকল মেনে মাধ্যমিকে উত্তীর্ণ 30 ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। সেন্টারের পরিচালক মৌলানা মঞ্জুরুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষক হিফজুর রহমান, খলিল উদ্দিন প্রমুখ। শিক্ষাই মানুষকে সচেতনতা শিখায়, শিক্ষাই মানুষকে কিভাবে জীবন চলতে হয় তার আলো দেয়, শিক্ষাই মানুষকে বন্য থেকে সভ্য আলো জ্বালিয়ে দেয়। তাই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকতে পারে না। তাই আমরা বলতে পারি শিক্ষাই সব কিছু। সুনাবাড়িঘাট জিপির দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় রাইট ওয়ে ফাউন্ডেশন। সাংবাদিক সম্মেলন ডেকে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, জিপিতে কাজ না করে 1,44,00,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই দায় এড়াতে পারেন না জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদার, তাকেও তদন্তের আওতায় নিয়ে আসার দাবি করেন। আমরা আজকে সোনাবাড়িঘাট জিপির যে দুর্নীতি, এই দুর্নীতির বিষয় নিয়ে আমরা জনসমক্ষে তোলার জন্য এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্দেশ্য করে আজকের আমরা সংবাদ মেলা আয়োজন করছি। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা জানাই আর যে গতকালকে আমরা সংবাদ মাধ্যমে পাইছি যে সোনাবাড়িঘাট ইনচার্জ সভানেত্রী জাইন তাইন পদত্যাগ করছেন। আমরা এর তীব্র বিরোধিতা করি আর এবং সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি আর যে সোনাবাড়িঘাট জিপির 14 ফাইন্যান্সর যে 1,44,00,000 টাকা 17, 18, 19, 20 ষাটটা বছরের টাকা সোনাবাড়িঘাটের জিপির আত্মসাত করিয়া তাই জিপি সচিবের উপরে তাই দায়ী করিয়া জিপি সচিবরে দায়ী করিয়া আজকে জিপি ইনচার্জ সভা নেত্রীজন তাই পদত্যাগ করিয়ার এবার ধিক্কার জানাইয়ার তানে তাই একজন জনপ্রতিনিধি হইয়া এই জিপির তাই একজন সাধারণ জনসাধারণ তিনি তাই একজন প্রতিনিধি হইয়া এই জিপির মানুষের টাকা কীরকম আত্মসাত করছেন এর লাগিন আমরা রাইট ওয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বপ্রথম তাকে ধিক্কার এবং নিন্দা জানাইয়া তার সঙ্গে আমরা আজকের যে মেইন উদ্দেশ্য এই কথাটা তুলিয়া ধরিয়া যে এই সাহেব বর্তমানের অর্থ কমিশনের যে টাকাগুলো এই টাকাগুলোর মধ্যে 53টা স্কিম করা হয়েছে, এই 53টা স্কিমের মধ্যে 75% অলরেডি আমার কাছে ডকুমেন্ট আছে যে অলরেডি তারা এটা উঠাই লিয়েছে কিন্তু আদৌ তারা কোনো কাজ করছে না। টোটাল কোনো কয়টা স্কিম একবারে কাজ করে না। যেমন আমরা ডিপি অফিসও 5,00,000 টাকা আছে এবং রায়পাড়ায় একটা
মিনি পিএইচি আছে এটা করছে না, উত্তর ধরনের এটা একটা পিএইচি মিনি পিএইচি আছে এটা তো কোনো কাজ করছে না, আরও ওইরকম বিভিন্ন স্কিম আছে তারা কোনো কাজ করছে না। হাইলাকান্দি শহরের আট নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে পালন করা হয় মহরম। এ উপলক্ষে মহরমের শুভেচ্ছা জানান লক্ষ্মীশহর মহরম কমিটির সদস্য আফতাবউদ্দিন লস্কর। আজকের শহীদ দিবস আমাদের লক্ষ্মীশহর আট নম্বর ওয়ার্ডবাসী, আজকে আমরা বহুদিন পুরানো মহরম কমিটি, আজকের গভর্নমেন্টের আইন কোভিড মানিয়া আজকে আমরা মহরম উদযাপন করি আছি। তাই আজকের দিনে আমাদের তা হাইলাকান্দি তা আসামবাসীকে আমাদের মহরম আমাদের হাসাইনের হুসাইনের শহীদের করবাল্লা মেনে আজকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি। তাই আমাদের গভর্নমেন্টের নীতি মানিয়ে আমাদের কবির মানিয়ে আমাদের মরমের এই পালন করছে। আন্তরাজ্য যাতায়াত না খুলায় প্রচণ্ড সমস্যার মুখে পড়েছেন বাণিজ্যিক যানবাহনের মালিক, চালক ও সহচালকরা। বৃহস্পতিবার লালা বাস টার্মিনাসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা। বন্ধ থাকার কারণে আজকে প্রায় চার মাস ধরে আন্তর্জেলা যাতায়াত বন্ধ থাকার কারণে আমাদের ড্রাইভার এবং মালিকগণ অনেক অসহায় পড়েছি। আমাদের বাচ্চা কাচ্চাদের মুখে কোনো কিছু তুলে দেবার মতো আমাদের কাছে নাই পয়সা করি। আমরা সরকারের কাছে বিনম্র আবেদন করিতেছি যে আমাদেরকে আর্থিক একটা অনুদান দেওয়া হোক ড্রাইভার এবং মালিকগণ এবং হ্যান্ডিম্যানদেরকে, আর আমাদের আন্তর্জেলা যাতায়াতটা খুলে দেওয়া হোক এবং আমাদের গাড়ির যে ধরনের ট্যাক্স ইন্স্যুরেন্স যেটা কাগজপত্রগুলো আছে সেগুলো আমাদেরকে মুকুব করে দেওয়া হোক। অগপর দলের সহসভাপতি সুনীল ডেকার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল সুনাইর মহাজোট। বৃহস্পতিবার শিলডুবিতে সাংবাদিক সম্মেলন করে মহাজোটের AIUDF এর সুনাই সভাপতি খালিদ হোসেন বরভুইয়া, ইজাজ হোসেন লস্কররা বলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সম্পর্কে অগপর নেতার বক্তব্য সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমরা পত্রপত্রিকা এবং টিভির মাধ্যমে দেখতে পেরেছি যে গতকাল সুনাইতে কোনো এক জায়গায় অগপ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা মহাশয় সুনাই বিধানসভার বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়বুইয়া মহাশয়ের বিরুদ্ধে কুরুচিকর কিছু মন্তব্য করেছেন। উনি নাকি বলেছেন যে আমাদের সুনাইয়ের বিধায়ক বিজেপি দলে যোগদানের চেষ্টা করেছিলেন এবং বিজেপি দলে যোগদান করতে না পেরে অগপ দলেও যোগদানের চেষ্টা করেছিলেন, সেটা সম্পূর্ণ একটা হাস্যকর মন্তব্য। সুনাইয়ের বিধায়কের কর্মক্ষমতা এবং সুনাইয়ের বিধায়কের যোগ্যতা অগপ দলের যে ব্যক্তি এখানে এসেছিলেন ওনার কাছ থেকে আমাদের সুনাইবাসী শোনার কোনো প্রয়োজন নেই। যে দল নিজেই আসামে অস্তিত্বহীনতায় ভুগছে, হিমন্ত বিশ্ব শর্মার কৃপাদৃষ্টিতে আজকে অগপ দল সমস্ত আসামে বিগত দিনে 14 জন বিধায়ক ছিল আর বর্তমানে ওদের 7-8 জন বিধায়কে এসে সীমিত হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। সুনাই সমষ্টির 72,000 ভোটার যে বিধায়কের উপর আস্থা রেখে ওনাকে নির্বাচিত করেছেন, সেই বিধায়ক সুনাই সমষ্টির মানুষের আস্থা কখনো বিসর্জন দিতে পারেন না। উনি মহাজোটে আছেন এবং আগামী দিনেও মহাজোটে থাকবেন। প্রয়াত হয়েছেন প্রবীণ সাংবাদিক, কবি তথা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রাক্তন সহসভাপতি দীপ্তেন্দ্র ভট্টাচার্য। বৃহস্পতিবার ভোর 5টায় হাইলাকান্দি শহরের আশ্রম রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ। পথ না পুকুর, আপাতদৃষ্টিতে বুঝাই মুশকিল, এমনটাই হাল অসম ত্রিপুরা সংযোগ রক্ষাকারী জাতীয় সড়ক। করিমগঞ্জ জেলার পোয়ামোড়া থেকে চুড়াইবাড়ি পর্যন্ত সড়কের শোচনীয় অবস্থা। দুদিনের মধ্যে সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। এই সড়ক নির্মাণ কাজের বরাত পেয়েছে হাইলাকান্দির বাদলপালের নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন। করিমগঞ্জের জবাইনপুর টোলগেটের পাশে জাতীয় সড়কের উপর 11,000 ভোল্টের বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বৃহস্পতিবার মর্মান্তিক মৃত্যু হয়েছে এক লরি চালকের।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে এক যুবকের। আমরাঘাট মতিনগরের ঘটে এই দুর্ঘটনা। নিহত যুবকের নাম সুরজ কুমার সিং। সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ পূর্ব ধলাইয়ের রামমানিকপুর জিপির মোহনখালের বাসিন্দারা সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার পর থেকে তাদের গ্রামের সড়কের শোচনীয় হাল। আমি একটা রাস্তা, আমাদের গ্রামের রাস্তা, এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? মনকাল রামমানিকপুর জিপির 6 নম্বর গ্রুপ। আচ্ছা, রাস্তা কোন দিকে গেছে? রাস্তাটা ওই যে মনকাল জিপির অফিসের মিডিয়াম দিকে আইছে, আয়া আমাদের যে আমড়াঘাট মেইন রোড আছে তার লগে গিয়া কানেকশন হয়েছে এই রোডটা। আচ্ছা, তো এই রোডটার মানে হালত বেশ খারাপ আর কি, মানে এমন তো ফাঁক আর কি, এই রোডটা তো কিন্তু বাইরে যায় না, বাড়িতে কিন্তু মনে করো মেইন রোডে যাইতে হইলে এমন কষ্ট, মানে যাওয়া যায় না, ওরকম কষ্ট। দিন যাইতে হয় তাইলে আমরা একটা সাঙ্গি দিয়ে নিতে লাগে। আচ্ছা, তারপরে আমরা বাচ্চা কাচ্চা আছে, ভবিষ্যতে তারা ফোড়াফুড়ি লাগে, কিন্তু একটা প্রবলেম আজকে দেখো আমরা নিজে বাড়িতে পারি না। তারপরে আমরা একটা রুগী যদি নেওয়া হয় তার তারে সাঙ্গি দিয়ে নিতে লাগে। আমরা বহুত আবেদন করছি আর কি মন্ত্রী সকলে, আজকে যে আমার পরিমল শুক্লবৈদ্য আছেন স্যার, MLA স্যার, তার কাছেও মনে করো আমরা কয়ে হয়েছে, তাই না নিজে আইয়া এখানে আশ্বাস দিয়ে গেছেন যে আমরা রাস্তাটা বানাই। এটা তো ইলেকশনের আগে আইন, তাই আইয়া আশ্বাস দিয়ে যাইন রাস্তাটা বানাইবার লাগিয়া, তো পরে এইটার খাম আয়, কিন্তু ওইলে আমরা এটা খাম কাজ খাম কাজ হয় না, বুঝছেনি? আমাদের ঈশান বাংলার কাছে আমার একটা জোর রইল আর কি, আহ্বান রইল যে ঈশান বাংলায় আজকে ওই জিনিসটা তুলিয়া ধরার লাগি আমি একটা আহ্বান করলাম ঈশান বাংলায়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কোন শর্ত ছাড়াই তৃণমূলে এসেছে, শিলচরে এসে বললেন সুস্মিতা। শিলচর কংগ্রেসে ধস, দল ছাড়লেন জেলা সহ সভাপতি অমিতাভ সেন। দূরপাল্লার বাস এখনই চালু হবে না জানালেন হিমন্ত। ভ্যাকসিন না নিয়ে শিলচর বিমানবন্দর থেকে পালাতে চাইলেন কিছু যাত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।